হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকে আছি আলবেনিয়ার রাজধানী তিরানায়। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি বাংকার ট্যুর দেখাবো। আলবেনিয়া এক সময় কমিউনিস্ট শাসনের অধীনে ছিল এবং সেই সময়ের শাসক এনবার হোক্সা ভেবেছিলেন যে আলবেনিয়া যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারে। এই সংস্কার কারণে 1970 সালে দেশ জুড়ে প্রায় 1,75,000 বাংকার নির্মাণ করে। আজকে এই বাংকারগুলি আলবেনিয়ার ইতিহাসের একটি প্রতীক এবং অনেক বাংকারকে মিউজিয়াম এবং আর্ট গ্যালারিতে পরিণত করা হয়েছে। বিশেষ করে তিরানায় আপনি দেখতে পাবেন বাংকার আর্ট এবং বাংকার আর্ট ওয়ান, এগুলো পর্যটকদের প্রধান আকর্ষণ। তো আমি আজকে বাংকার আর্ট টু এটাতে ট্যুর দিব, সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য। বাংকার এন্ট্রির মেন গেটটা হচ্ছে ওইদিকে এবং এই এলাকাটা মোটামুটি অনেকটি অংশ নিয়ে এই বাংকারটি তৈরি মাটির নিচে। তো উপর থেকে দেখলে সব নর্মাল মনে হয়, কিন্তু ভিতরে গেলে অন্যরকম পরিবেশ। আমি এখন বাংকারের ভিতর দিকে যাচ্ছি। শুরুতেই দেখা যাচ্ছে যে আলবেনিয়ার ইতিহাসে কমিউনিজমের টাইমে যত মানুষ শহীদ হয়েছে তাদের ছবিগুলো লাগানো আছে এবং নিচের দিকে যেতে হবে। তো জানি না কী এক্সপিরিয়েন্স ওয়েট করতেছে ভিতরে, গিয়ে দেখি আলবেনিয়ার এই বাংকার আর টুতে। এই কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিচ্ছি, এখানে ক্যাশ পেমেন্ট হলনি। তো টিকিট প্রাইস ছিল 700 লেক, 7 ইউরো, বাংলাদেশ টাকা 700 টাকা। এখন ভিতরের দিকে চলে আসছি। এখান থেকে রুম 1 থেকে শুরু, এখানে পাটে পাটে অনেকগুলো রুম আছে এবং প্রতিটা রুমেই এক একটা আলাদাভাবে ইতিহাস লেখা আছে আলবেনিয়া। আমি চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার। 1479 সালে আলবেনিয়ার জাতীয় বীর স্ক্যান্ডার বেগের মৃত্যুর পর আলবেনিয়া ওসমানী সাম্রাজ্যের অংশ হয়ে যায় এবং প্রায় 400 বছর ধরে সে শাসনে আমলে ওদিকে থাকে। তখন এই সময় আলবেনিয়া প্রদেশটি মোটামুটি মুসলিমদের রাজ্যতে ছিল এবং মুসলিমদের কন্ট্রোলে আসে এবং এই দেশের মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে। ১৯১২ সালে আলবেনিয়া অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীন ঘোষণা করে। তো তাদের স্টোরি এই বাংকার আর্টে 1912 থেকে শুরু, তারা এখানে সব লিখছে। কিন্তু তার কিছুদিন পরই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ও প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশটি বিভিন্ন মিত্র দখলে ছিল। যুদ্ধের শেষে 1920 সালে আলবেনিয়া রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। আর 1928 সালে আহমেদ যোগ্য রাজা হন এবং আলবেনিয়াকে রাজতন্ত্রে পরিণত করেন। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলবেনিয়া প্রথমে ইটালি এবং পরে জার্মানির দখলে ছিল। যুদ্ধ শেষে 1944 সালে আলবেনিয়া ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট নেতৃত্বে দেশকে মুক্তি করে এবং কমিউনিস্ট পার্টির ক্ষমতা দখল করে এবং কমিউনিস্ট নেতা এনবার হোক্সা 1946 সালে আলবেনিয়াকে পিপলস রিপাবলিক হিসাবে ঘোষণা করে। হোজা প্রায় 4 দশক ধরে আলবেনিয়াকে শাসন করে এবং তার শাসনামলে দেশটি একটি নির্জন কঠোর সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। আর এই বাংকার মিউজিয়ামে পুরোটাই সেই আমলের প্রতিটা হিস্টোরি এখানে লেখা আছে এবং দেখানো হচ্ছে। তারা এখানে ছবির মাধ্যমে এবং বিভিন্ন আর্টের মাধ্যমে সেই সময়ের হিস্টোরিটা দেখানোর চেষ্টা করছে, যেটা প্রায় 1946 থেকে 1991 সাল পর্যন্ত ছিল। এনবার হোক্সা তার শাসনামলে একটি অত্যন্ত কঠোর এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রিক অর্থনীতি গড়ে তোলেন। শিল্প, কৃষি উভয় ক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ধর্মকে নিষিদ্ধ করা হয়। এছাড়া হোক্সা একটি বিশাল নিরাপত্তা বাহিনী তৈরি করেন, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে বন্দি এবং নির্বাসনে পাঠানো হয়। তো এই বাংকারাটে এগুলাই বিশেষ করে দেখানো হয়েছে। তো এই রুমটাতে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারলাম, ওই সময় যখন স্পাইগুলো ছিল যেগুলো গোয়েন্দার নজরদারি ছিল অনেক বেশি, তখন দেখেন তারা কত যে টেকনোলজিগুলো ইউজ করছে, ঝাড়ুর ভিতরে এরকম মাইক দেওয়া আছে। তারপরে এরকম অফিসগুলোতে এরকম টেবিল ইউজ করতো, ওইগুলোতে মাইক্রোফোন দেওয়া ছিল যেখানে মানুষদের অফিসিয়াল মানুষদের কথাবার্তা সব রেকর্ডিং হতো। এরকম অনেক ওই সময়টা খুবই ডিফারেন্ট ছিল এবং প্রতিটা মানুষের কখন কোন জায়গায় প্রাইভেসি, কোনো
রেসপেক্ট করা হতো না মানুষের, ঘর বাড়ি অফিস আদালতে সব জায়গায় তারা স্পাই ক্যামেরা এমন ইউজ করতো, প্রতিটা মানুষের প্রতি নজরদারি রাখা ছিল। দেখেন এখানে আমরা একটা ক্যামেরা দেখতে পাচ্ছি যে এক রুম থেকে আরেক রুম কীভাবে তারা নজরদারি করতো, এবং মাইক্রোফোন সব কিছু ওই কমিউনিস্ট আমলে এরকম খুবই ডিফারেন্ট ছিল এখানে লাইফ স্টাইল। এরকম বিভিন্ন ধরনের ক্যামেরা ইউজ করতো মানুষের প্রতি নজরদারি রাখার জন্য, যদি কেউ ভিন্ন মত প্রদর্শন করতো তাকে গ্রেপ্তার ও বন্দি করা হতো। এই কারণে এনবার হোজা পুরো আলবেনিয়া দেশে অনেক হাজার হাজার এরকম কয়েদখানা তৈরি করে এবং বাংকার ওগুলো ইউজ করে। তো এখন যে সেক্টরটা আছে এই দিকটায় বেশিরভাগই জেল যেমন ছিল বা কয়েদখানাগুলো যেমন ছিল ওইগুলো দেখানো হয়েছে। তো এখানে তিরানা এরকম ছিল যে যে কোনো মানুষের যে কোনো সময় তারা বন্দি করা হতো, আর এগুলো হচ্ছে তাদের লিস্ট যাদেরকে জেলখানায় কয়েদ রাখা হয়েছে এবং তাদেরকে জেলের ভিতরেই মারা হয়, এরকম এইটা প্রদর্শন করছে জেলের ভিতরে এবং তাদের লিস্ট দেওয়া আছে। হাজার হাজার মানুষকে তখন এরকম অত্যাচার করা হয়েছে। তো এইগুলো একটা ডিফারেন্স এক্সপিরিয়েন্স, এখানে রিয়েল লাইফে দেখলে খুবই অন্যরকম একটা ফিলিংস হয়। সোভিয়র সেটা হচ্ছে ইনভেস্টিগেশন রুম হিসেবে ইউজ করা হয়তো। এই রুমটার পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে মানুষ ভয়ে সত্যি কথা বলে দিত। রুমের যে লাইট এবং সাউন্ড, এখানে আমি বেশিক্ষণ থাকতে পারতেছি না, আমার কেমন জানি ভয় ভয় লাগ। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাংকার রাট্টুয়ের অনেকটা শেষের দিকে চলে আসছি। তো এই জায়গাটায় ছিল বাংকারের ভিতরে জেল হিসাবে এখানে ইউজ করতো কয়েদিদের, এমনভাবে রাখা হইতো। এটা একবারে টয়লেটের পাশেই এরকম কয়েদিদের রাখা হইতো, আটকে রাখতে হইতো এই জায়গাটায়। সো 1985 সালে এনবার হোজার মৃত্যুর পর রামিজ আলিয়া ক্ষমতায় আসেন এবং ধীরে ধীরে কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার শুরু করেন। তবে 1990 সালের দিকে পূর্ব ইউরোপের অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের মতোই নিয়ে আলবেনিয়াতেও কমিউনিস্ট শাসনের পতন ঘটে এবং 1991 সালে আলবেনিয়া আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রে পরিণত হয়। তারপর থেকে দেশটার আস্তে আস্তে উন্নতির ধারা শুরু হতে থাকে। একটা সময় এই দেশে ট্যুরিস্টদেরও আসা বন্ধ ছিল এবং এখান থেকে আলবেনিয়ান পিপলরাও বের হইতে পারতো না। এখন বিগত কয়েক বছরে আলবেনিয়াতে অনেক ট্যুরিস্ট আছে, বিশেষ করে আলবেনিয়া তিরানা শহর এবং সমুদ্রের পাড়ে যে শহরগুলো আছে ওগুলো খুবই সুন্দর। তো বাংকারাটে থেকে বেরিয়ে গেলাম, কারণ এটা উপরের দিকটায়। এই জায়গার পরিবেশটা খুবই ডিফারেন্ট, ভিতরে একরকম, ভিতরে গিয়ে দেখলে মনে হয় 30-40 বছর আগে পাস্টে চলে গেছি, এখন আধুনিকতার ছোঁয়া এই জায়গায়। সো ভিউয়ার্স, এখন আমি নেক্সট একটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, আর বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।